আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু বাই চিপ ডোমেইন ইন বাংলাদেশ, অর্থাৎ কিভাবে বাংলাদেশ থেকে আমরা কম মূল্যে ডোমেইন কিনতে পারি। তাহলে কম মূল্যে ডোমেইন কেনার জন্য আমরা জি হোস্ট বিডি ডট কম এর ওয়েবসাইটটিতে চলে যাব। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন এক বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.zhostbt.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে আমরা যদি ডোমেইন সেকশনে কার্সারটা নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা একটি অপশন দেখতে পাবো চিপ ডোমেইন। আমরা এখানে ক্লিক করব। এই পেজে আসার পরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, তাহলে হচ্ছে এখানে আমরা চিপ ডোমেইনের প্রাইসগুলো দেখতে পাবো। যেমন .xyz হচ্ছে 300 টাকা ইয়ার, আর .ru হচ্ছে 600 টাকা, .us হচ্ছে 800 টাকা, এবং .eu হচ্ছে 850 টাকা। আমরা দেখতে পাচ্ছি আমরা তুলনামূলক অনেক কম মূল্যে এখান থেকে আমরা ডোমেইন নিতে পারছি। যেমন 300 টাকা আমরা ডোমেইন পাচ্ছি, 600 টাকা আমরা ডোমেইন পাচ্ছি এক বছরের জন্য। এই ডোমেইনগুলো এত কম মূল্যে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ডোমেইনগুলো প্রমোশনাল পিরিয়ডে আছে। এই প্রমোশনাল পিরিয়ড শেষ হওয়ার পরে ডোমেইনগুলোর প্রাইস কিন্তু আবার বেড়ে যাবে। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি ওয়ান টাইম একটি প্রজেক্ট লঞ্চ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চিপ ডোমেইন নিতে পারেন। অথবা আপনি কোনো কিছু টেস্ট করতেছেন বা আপনি ডোমেইন হোস্টিং রিলেটেড কোনো কিছু শিখতেছেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি এই চিপ ডোমেইনগুলো নেওয়ার জন্য। আর আপনি যদি লং টার্ম প্রজেক্টের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনারা .com, .net, .org এই ডোমেইনগুলো নেওয়ার ট্রাই করবেন, কারণ এই ডোমেইনগুলোর প্রাইস সবসময় প্রায় একই রকম থাকে। এখন আমি চাচ্ছি একটি ডোমেইন কিনবো, ডোমেইনটি হবে .xyz। আমরা দেখতে পাচ্ছি এই ডোমেইনটার প্রাইস হচ্ছে 300 টাকা। এই ডোমেইনটি কেনার জন্য আমরা উপরে চলে যাব এবং এখানে আমাদের ডোমেইনটি লিখে সার্চ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটি অ্যাভেলেবেল রয়েছে, ডোমেইনটির প্রাইস 300 টাকাই দেখাচ্ছে। আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, তারপরে আবার চেক আউটে ক্লিক করব। এখানে চাইলে আমরা নেম সার্ভার দিয়ে দিতে পারি, বাট আমার যেহেতু কোনো হোস্টিং নেই এই মুহূর্তে, সেক্ষেত্রে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। পরবর্তীতে চাইলেও আমরা নেম সার্ভার পরিবর্তন করতে পারবো। আমি কন্টিনিউতে ক্লিক করব, তারপরে আবার চেক আউটে ক্লিক করব। এই পেজে আসার পরে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে কোম্পানি নেম যদি আপনার থাকে আর কি। এটা অপশনাল, এটা যে দিতে হবে এমন না। স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা, তারপরে সিটি, স্টেট, পোস্ট কোড এবং কান্ট্রি। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা এখানে আবার কপি করে দিবেন। দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দ্য টার্মস অফ সার্ভিস, তারপরে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেক্ষেত্রে আমি এই ইনফরমেশনগুলো আবার দিচ্ছি না, আমি অলরেডি রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করব। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা পে করব। পে করার জন্য আমরা এখানে বিকাশ এবং রকেট নাম্বার দেখতে পাচ্ছি। আমরা এই নাম্বারগুলোতে পেমেন্ট অথবা সেন্ড মানি করব। সেন্ড মানি করার সময় রেফারেন্সে ইনভয়েস নাম্বারটি দিয়ে দিব। পেমেন্ট কমপ্লিট হওয়ার 1 ঘন্টার মধ্যে আপনার সার্ভিসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, সেক্ষেত্রে আমরা একটি অপশন দেখতে পাবো ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া। আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পরে zhostbt.com থেকে আমরা যতগুলো ডোমেইন এবং হোস্টিং কিনেছি সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।